2024 সালে হজ সম্পন্ন হয়েছেন। হজ পরবর্তী আজকে যে মত বিনিময় সভা, হজ মূল্যায়ন সভা, হজের মধ্যে ত্রুটি বিচ্যুতি নিয়ে আজকে আলোচনা সভা করতে যাচ্ছে আমের পক্ষ থেকে, যেখানে ধর্মমন্ত্রী উপস্থিত আছেন, সচিব মহোদয় সহ বিভিন্ন ধরনের হজ সংশ্লিষ্ট সভায় উপস্থিত আছেন। আমি সরাসরি সেই প্রোগ্রামে চলে যাচ্ছি, আমার সঙ্গেই থাকুন। পবিত্র হজ সম্পন্ন করার পর আপনার মেহমানদের খাদেমদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি মাওলা। এ আল্লাহ, এই পবিত্র হজ্জের খেদমত দিতে গিয়ে আমাদের যদি কোনো ভুল ত্রুটি অনিচ্ছাকৃত হয়ে থাকে, আপনি মেহরবানি করে মাফ করে দিন। আল্লাহ ইচ্ছা সম্মানিত বক্তব্য দিবেন। আমার সম্মানিত সভাপতি জনাব আল্লাহ মোহাম্মদ সাদেক তসলিম। নামের মধ্যে হজ লাগিয়ে দিচ্ছে, এখন এটা করে তারা হাজি সংগ্রহ করছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, আমরাও একটা চিঠি দেবো বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়কে অনুরোধ করা, যে কোন ট্রাভেল এজেন্সি লাইসেন্সের মধ্যে হজ শব্দ যুক্ত করতে হলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে ক্লিয়ারেন্স নিতে হবে। আর আমি অনুরোধ করবো, ইতিমধ্যে যারা লাইসেন্স পাইছে তাদের লাইসেন্স গুলি বাতিল করার জন্য, তাহলে স্যার আপনার অর্ধে গ্রুপ লিডারের ব্যবসা অর্ধেক নাই। ধন্যবাদ। এবং দ্বিতীয় বিষয় আছে স্যার, আমি আরেকটা কথা বলতে চাই স্যার, আরেকটা বিষয় আছে, যে লাইসেন্সে আপনি নতুন করে মালিকানা পরিবর্তন, নতুন লাইসেন্স তো প্রদান নাই, প্রদান কখনো যদি হয় বা মালিকানা পরিবর্তন, আমার অনুরোধ যদি আমাদের কিছু দায়িত্ব পালন করতেই হয় একটা সুপারিশ আমাদের থেকে নেবেন, এই লোক ওই লোক কিনা, এই লোক হজযাত্রীর টাকা নিয়া এরকম স্কুলের প্রহরীকে, আপনার নিশ্চয় আপনি জানেন এটা, একটা স্কুলের প্রহরীকে কিন্তু ধর্ম মন্ত্রণালয়ের হজের লাইসেন্স দেওয়া হয়েছিল, কত ভোগান্তি ধর্ম মন্ত্রণালয় গেছে। তো এই জন্য ভবিষ্যতে মালিকানা পরিবর্তনের ক্ষেত্রেও আমি বিক্রি করে দিলাম ওনার কাছে, উনি এটা রক্ষণাবেক্ষণ, এই জাতীয় ইমানদারি আমানতদারি করার যোগ্যতা ওনার আছে কিনা, না হলে আপনি পরীক্ষা করেন, না হলে আমাদের থেকে একটা ছোট্ট, আমার মনে হয় এটা কিন্তু বিভিন্ন ইয়েতে আছে, যেমন আপনার বাইরে কিন্তু ম্যান পাওয়ার লাইসেন্সের আগে বাইরের একটা সুপারিশ নেওয়ার একটা পদ্ধতি আছে, এখানে হয়তো আমরা থাকবো না, আমিও থাকলাম না, কিন্তু একটা পদ্ধতি চালু হওয়া, এই কথাটা আমি আপনাকে অনুরোধ করবো। এরপরে তার কষ্টের কথা বলতে চাই, যেহেতু আমাদের কষ্টগুলি একটু আমার মনে হয় ধরো, এবং কোথায় সবচেয়ে কম দামে বাড়ি পাওয়া যায় খুঁজে খুঁজে বের করে প্রফিটটা বেশি করার জন্য চেষ্টা করে, আল্লাহ তাআলা প্রতিদিন তাদেরকে সহ্য করবে না। বিগত তিনটি বছর যে পরিমাণ প্রফিট আপনারা করেছেন, আমার মনে হয় না অতীতে কোনোদিন এত প্রফিট আপনারা করেছেন। আপনাদের সুযোগ দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও আপনারা কিন্তু এই ধরনের কাজগুলো যারা করেছেন তাদের কথা বলছি, তার নেহায়েত অপরাধ করেছেন এবং অন্যায় করেছেন। এই অন্যায় এবং অপরাধ থেকে ফিরে আসার জন্য এইবারের লাস্ট ওয়ার্নিং ফর দা হাব এজেন্সি মালিক, তাদের জন্য আমাদের এই জিনিসটা তাদের উপর আমাদের এরকম অনুরোধ থাকবে, আমাদেরকে কঠোর হওয়ার জন্য আমরা কিন্তু প্রস্তুত না, কঠোর হতে চাই না। আল্লাহ তাআলা নমনীয় হয়ে যে ব্যক্তি কাজ করে, সুন্দরভাবে কাজ করে, আল্লাহ তাআলা তাকেই পছন্দ করেন। কিন্তু রাতের ঘুম নষ্ট হয়ে যায়, আমি আমার মতো ব্যক্তি, আমি নিজে, আমার মনে হয় না স্বাধীনতার পর আজ পর্যন্ত কোনো মন্ত্রী কোনো এজেন্সির মালিকের কাছে টেলিফোন করে, আমি 39 জনের কাছে আমি টেলিফোন করেছি, টেলিফোন অনেকে ধরেন নাই, যারা ধরেছেন অন্য লোক দিয়ে ধরান, এবং কথা বললে কথার মধ্যে কিন্তু খুব একটা আন্তরিকতা, হৃদ্যতা বা মহব্বত এই জিনিসটা পাইনি। আমি আমরা সুষ্ঠু হল ব্যবস্থাপনা করতে পারবো না, বিনায় তাবু নেওয়া, প্লেনের টিকিটের শেডিউল করা, বাড়ি ভাড়া করা, ভিসা করা, টিকে ই করা, কি বলে ম্যানেজার টিকার ব্যবস্থা করা, কোনো কিছু আপনাকে সময় দিতে হবে, তাড়াহুড়া করা যাবে না। এটা আমরা চিন্তা করছি, আমরা আলোচনা করবো, হাজি না হয় হোক কম হয় হবে, কিন্তু এই শেষ দিন পর্যন্ত এসেই বলবে হজে যাবো, এসে আবার এখানে নানা বিধ ত্রুটি ধরবে, মিনা মুজদালিফা আরাফা নিয়ে কিন্তু আমি কিছু একটা শাস্তির আওতায় কাউকে আনি না, কিন্তু ওখানেই আসছে আমার যারা ডেলিগেশন মেম্বার আসছে সবাইকে আমি স্যাটিসফাই করতে পারি না,
সুতরাং এখানে স্যাটিসফাই করা খুব কঠিন। আজকে গেলাম একটা বাড়িতে, এমনিতেই বলে এটা কোনো হলো, আপনারা এত কষ্ট দিলেন, হাঁটলাম 10 কিলো, তা আপনি 10 কিলো হাঁটলেন আমি কি করতে পারি বলে, আমি তো হাঁটছি 12 কিলো। সুতরাং এটা হবে সন্তুষ্টি ইসলামের একটা বড় কিন্তু মানে কি বলবো আকলাক, আকলাক বলবো কি মোয়ামালা বলে না, মোয়ামালা বলে কি বলে সন্তুষ্টি, যদি আপনি সন্তুষ্ট না হন আপনাকে কিন্তু সন্তুষ্টি করা যাবে না। ব্যবস্থাপনার কাজ করতেছি বা করছি, আপনারা সবাই জানেন বা আমরা জানি যে হজটা হচ্ছে সময়াবদ্ধ একটি মানে বহুবিধ কাজের সমষ্টি, এবং আজকে আমরা কিন্তু আপনি আমি আমরা মিলে সেই কাজটি কিন্তু সফলভাবে করতে পেরেছি। হয়েছিল সেখানে আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের সচিব স্যার এবং আমরা উপস্থিত ছিলাম, এবং সেটার ফলো আপ হিসাবে হাবের সভাপতি সভাপতি মহোদয় সহ আমরা মহাসচিব মহোদয় ছিলেন, সহ সভাপতি মহোদয় ছিলেন, আমরা 2 আগস্ট বাংলাদেশে প্রথম 2024 সনের হজের প্রস্তুতি সভা করি। সেই সভায় কিন্তু আপনাদেরকে এই রোড ম্যাপটা জানিয়ে দিয়েছিলাম যে 29 এপ্রিল আমাদের ভিসার লাস্ট ডেট, 1 মার্চ এরকম আছেন। আপনার যদি আমরা জিজ্ঞেস করি মনোযোগ নম্বর কত বলতে পারছেন না। যারা আইটির কাজ করে, আপনি একজন দক্ষ আইটির লোক নিয়োগ করেন, ভিসা করার জন্য এই দক্ষ লোকের বিকল্প নেই, কারণ এই জিনিসগুলো একটার সাথে আরেকটা এত লিঙ্কেজ, এর জন্য কি পরিমাণ কষ্ট কনসাল হজ সাহেবকে করতে হয়েছে ভিসা করার জন্য এবছর তাবু মিলানোর জন্য সেটা আমরা জানি। গত ফেব্রুয়ারি, এই ফেব্রুয়ারি থেকে আজকে জুন মাস, আমরা এই 4-5টা মাস এই মক্কাতে আমাদের জেদ্দায় বাসা বাড়ি ঘর সংসার সব রেখে আপনাদের সাথে কাজ করেছি। কেউ বলতে পারবেন না যে আমাদেরকে ফোন দিয়ে পান নাই, হয়তো ফোন ধরতে পারি নাই, ব্যাক করে তারপরে আপনার কি সমস্যা, আমরা কিন্তু চেষ্টা। আপনাকে ধন্যবাদ আমাদের এই কষ্টগুলি ফিল করা, এই তারা কষ্ট করে, আমি নাখান্দা মানুষ, আমি খুব নগণ্য মানুষ হিসাবে আমি আমার সময়ের 18 ঘন্টা যে হজ ব্যবস্থাপনায়, কিন্তু এই সমন্বয় এখন থেকে চিন্তা করেন, আমি কার সাথে কাজ করলে আমার কাজ করতে সুবিধা হবে এটা মাথার মধ্যে রাখেন। আর একটা অনুরোধ করব, সরকার যে টাকা নির্ধারণ করে দিয়েছে এর চেয়ে কমে দয়া করে আপনারা হাজির সংগ্রহ করেন না। ওই মসজিদের ইমাম সাহেব, ওই মজেন সাহেব, ওই মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর সাহেব, এই যে হাজির এনে আপনাদের কাছে। জি দর্শক, আগামী হজ ব্যবস্থাপনায় যাতে কোনো ত্রুটি না থাকে, এবার যে ছোটখাটো যে ত্রুটিগুলো ছিল সেটি কাটিয়ে আগামী হজ ব্যবস্থাপনা ভালোভাবে করার জন্য প্রত্যয় ব্যক্ত করেন। হানিফ সরকার উজ্জ্বল, আরটিভি মক্কা, সৌদি আরব।